আগামী 14 তারিখ ওল্ড আগরতলা ব্লকে অনুষ্ঠিত সুশাসন মেলাকে সফল রূপ দেবার লক্ষ্যে শনিবার এক প্রস্তুতি বৈঠক সম্পন্ন হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী এবং জেলা শাসক সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা। এই ফলপ্রসূ বৈঠকের পর রতন চক্রবর্তী জানান, সুশাসন মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মুখ্যমন্ত্রী ওই দিনেই একটি প্রাইমারি হেলথ সেন্টারের উদ্বোধন করবেন বলে বিধায়ক রতন চক্রবর্তী জানিয়েছেন। কৃষ্ণওয়ালা মঞ্চের সামনে একটা ঘরে ঘরে সুশাসনের যে মেলা, সেই মেলা অনুষ্ঠিত হবে, তার উদ্বোধন করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। আজকে আমরা এখানে ডিএম সাহেবের অফিসের কনফারেন্স হলে ডিএম সাহেব ছিলেন, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানরা ছিলেন এবং সমস্ত লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে এই মেলাকে সফল করে তোলার জন্য একটা সুন্দর মিটিং আজকে হয়েছে। আশা করি মেলা খুব